আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবর আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মেডিসিন কোম্পানি থেকে চাকরি চলে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে বড় একটা কারণ আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেটা আমি কোম্পানির যে এমআইও বা এমপিওদের সাথে আলোচনা করে জানতে পারলাম বর্তমান সময়ে কেন চাকরিটা চলে যায় বা কেন কোম্পানি আপনাকে বাদ দিয়ে দিতে পারে, তার মধ্যে একটি কারণ বড়, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তো দেখুন, আপনি যখন একটা কোম্পানিতে জয়েন হলেন, আপনি একটা কোম্পানিতে কনফার্ম হলেন, তখন কোম্পানি আপনাকে একটা এরিয়া এবং একটা টার্গেট ফিক্সড করে দিয়েছে যে আপনি এই এরিয়ায় এত টাকা আমাদের প্রোডাক্ট সেল করতে হবে, আপনাকে এত টাকা স্যালারি দেওয়া হবে, সব কিছু ফিক্সড করে দেওয়া হলো। তো ধরুন আমরা একটা মিনিমাম অ্যামাউন্ট ধরি, আপনাকে 1 লক্ষ টাকার একটা টার্গেট দিয়েছে আপনার এরিয়া অনুযায়ী। এখন 1 লক্ষ টাকা আপনাকে প্রতি মাসে হচ্ছে সেল করতে হবে কোম্পানিতে কাজ করতে হলে, ভবিষ্যতে হয়তো বা সেটা স্যালারি বাড়বে এবং টার্গেটও বাড়তে পারে। আমরা প্রথম অবস্থায় যেটা সেটা ধরছি, 1 লক্ষ টাকা আপনাকে একটা টার্গেট কোম্পানি দিয়েছে, এটা আপনাকে সেল করতে হবে। তো 1 লক্ষ টাকার জায়গায় আপনি হয়তো বা 90,000 বিক্রি করবেন, 85,000 বিক্রি করবেন, 1,10,000 টাকায় বিক্রি করবেন, এর আশেপাশে থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে 1 লক্ষ টাকা টার্গেট দিয়েছে, আপনি যদি 70,000 টাকা সেল করেন বা 60,000 টাকা সেল করেন, তাহলে তো কোম্পানি আপনাকে এ রাখার কোনো প্রশ্নই ওঠে না বা মানেই হয় না। আপনাকে 1 লক্ষ টাকা টার্গেট দিয়েছে, সেখানে আপনি 10,000 টাকা 5,000 টাকা কম বেশি করতে পারেন, কিন্তু আপনি অনেক দূরত্ব হয়ে গেলে তো আর হবে না। যা হোক, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে 1 লক্ষ টাকার একটা টার্গেট কোম্পানি দিয়েছে, ঠিক আছে? তো এই 1 লক্ষ টাকা আপনি সেল করতেছেন প্রতি মাসে, কোম্পানিকে ক্লোজিং করতেছেন বা ক্লোজ করতেছেন, 1 লক্ষ টাকা সেল করতেছেন, 1 লক্ষ টাকা কোম্পানিকে ফেড করতেছেন। কিন্তু যখন একটা সময় চলে আসছে, মনে করেন আপনি 2-3 মাস ভালো করতেছেন, পরের মাসে আপনার সেলটা হয়েছে, বাট কিন্তু আপনি কোম্পানির ধরুন আপনার পরের মাসে 1 লক্ষ টাকা আপনি কোম্পানির প্রোডাক্ট কিনলেন বা সেল করলেন মার্কেটে, কিন্তু আপনি সেই মাসে ক্লোজিং করতে পারতেছেন না, কারণ আপনি মার্কেট থেকে যেই 1 লক্ষ টাকা মেডিসিন দিয়েছেন সব টাকা আপনার উঠতেছে না। হয়তো মার্কেট খারাপ বা যে ফার্মেসি বা কেমিস্ট রয়েছে তাদের সমস্যার কারণে আপনাকে টাকাটা দিতে পারতেছে না। তো সেক্ষেত্রে আপনার টাকা উঠছে কত? ধরুন 1 লক্ষ টাকার প্রোডাক্ট দিলেন, আপনার হচ্ছে 70,000 টাকা কালেকশন হলো, বাকি 30,000 টাকা মার্কেটে পড়ে আছে। এই 1 লক্ষ টাকার মধ্যে আমরা যদি 20% আপনার স্যালারি ধরি, তাহলে 20,000 টাকা আপনার স্যালারি এবং 80,000 টাকা কোম্পানি পাবে। তাহলে কি করতে হবে? প্রতি মাসে আপনাকে কিন্তু 80,000 টাকা কোম্পানিকে ফেড করে দিতে হবে। যদি আপনি 1 লক্ষ টাকা টার্গেট দিয়ে থাকে, 20,000 টাকা আপনার স্যালারি হয়ে থাকে, 80,000 টাকা প্রতি মাসের 30 তারিখ বা পরের মাসের 1 তারিখ 2 তারিখ বা 10 তারিখ পর্যন্ত সময় দিয়ে থাকে বিভিন্ন কোম্পানি, তার মধ্যে আপনাকে ফেড করতে হবে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের অ্যাবিলিটি আছে, মার্কেট থেকে যদি 70,000 টাকা উঠে আর বাকি 30,000 টাকা যদি মার্কেটে পড়ে থাকে আপনার বেতন সহ, এবং যে কোম্পানির আরও 10,000, মানে কোম্পানিকে তো আপনাকে 80,000 টাকা দিতে হবে, তো উঠেছে হচ্ছে 70,000 টাকা, বাকি 10,000 টাকা কিন্তু মার্কেটে পড়ে আছে, আপনার স্যালারিটা সহ 30,000 টাকা মার্কেটে পড়ে আছে। তো এখন কিছু কিছু যারা এমপিও রয়েছে বা এমআইও রয়েছে, তাদের অ্যাবিলিটি আছে যে ধার করে হোক বা বাবার টাকা আছে বা তার নিজের টাকা আছে, সেটা দিয়ে কোম্পানির ক্লোজিংটা করে দেয়, পরে সে মার্কেট থেকে সেটা তুলে নিয়ে খরচ করে বা সেটা ফিল আপ করে। কিন্তু যাদের অ্যাবিলিটি নাই, যারা হচ্ছে ধার নিতে পারবে না বা যাদের টাকা নাই, যাদের বাবার টাকা নাই, তারা কী করবে? কোম্পানিকে কিন্তু প্রতি মাসেই ক্লোজিং করতে হবে, না হলে আপনাকে প্রোডাক্ট দিবে না। এরকম অবস্থা যদি আপনার 2-3 মাস 4-5 মাস হয়ে যায়, তাহলে কোম্পানি আপনাকে বাদ দিয়ে দিতে বাধ্য হবে, কারণ আপনাকে দিয়ে হচ্ছে না। আপনি কোম্পানির টাকা প্রতি মাসে 10 থেকে 12 তারিখের মধ্যে ফেড করতে হবে, ক্লোজিং করতে হবে, দেন আপনাকে আবার মেডিসিন কোম্পানি দিবে। কিন্তু আপনি যদি এই মাসেরটাই ফেড না করতে পারেন, তাহলে আপনাকে মেডিসিন দিবে না। এটা কোম্পানির রুলস রয়েছে বিভিন্ন কোম্পানির, আশা করি বুঝতে পারছেন। আপনাকে ধরুন এই মাসে 1 লক্ষ টাকা টার্গেট দিয়েছে, আপনার বেতন হচ্ছে তার মধ্যে 20,000 টাকা, বাকি 80,000 টাকা কোম্পানিকে ফিট করতে হবে। যদি ক্রেডিট কোম্পানি হয় মাসে শেষে শেষ ফিট করতে হবে, যদি ক্যাশ কোম্পানি হয় সেটা সাথে সাথে ফিট করতে হবে। এখন অনেক দুর্ঘটনা ঘটে যায়, যেমন মার্কেটে মেডিসিন দিয়েছেন ঠিকই, মেডিসিন দিয়েছেন, একটা কেমিস্ট বা ফার্মেসি ম্যান বললো যে আজকে আমার টাকা নাই, আমি টাকাটা কালকে দিব, কিন্তু দুর্ভাগ্যবশত সে কালকেও দিতে পারে না বা পরের দিনও দিতে পারে না। এই অবস্থায় যদি কোম্পানি আপনার কাছে কিন্তু কোম্পানি আপনার কাছে এ সমস্ত কথা শুনবে না, কোম্পানি টাকা আপনাকে ফিট করে দিতে হবে। তো তখন কি করছেন আপনি, যখন
যখন দোকানদার বলল যে ভাই আমি কালকে দিব, তখন আপনি কি করছেন, আপনার পকেট থেকে বা ধার করে কোম্পানিকে দিয়ে দিয়েছেন, কারণ আপনি কাল ওখান থেকে তুলে নেবেন। কিন্তু ফার্মেসি ম্যান যদি না দেয় তখন আপনার কি উপায়? এরকম যদি হয়, আপনি যদি এভাবে চার পাঁচ মাস দু তিন মাস করেন, যদি প্রতি মাসের টাকা প্রতি মাসে পেইড না করতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে নোটিশ করতে পারে যে আপনার চাকরি আর করতে পারবেন বা চাকরি থেকে আপনি বাদ যেতে পারেন বা বাদ করে দিতে পারে, আপনার চাকরি চলে যেতে পারে। এই একটা কারণ বর্তমান সময়ে বেশি দেখা যাচ্ছে, কারণ মেডিসিন সেল করেন ঠিকই কিন্তু টাকাটা মার্কেট থেকে আপনারা কালেকশন করতে পারতেছেন না, যাই হোক বিভিন্ন কারণে, সেটা হচ্ছে মার্কেট খারাপ হতে পারে বা কেমিস্টের সমস্যা হতে পারে বা বৃষ্টি হতে পারে, মানে যে কোনো কারণেই হতে পারে আপনি টাকাটা কালেকশন করতে পারতেছেন না, সেক্ষেত্রে কোম্পানি টাকা কিন্তু আপনাকে ফেড করতেই হবে। যাদের অ্যাবিলিটি আছে তারা হচ্ছে দিয়ে দিতে পারে, ক্লোজিং করে আবার সেটা তারা মার্কেট থেকে তুলে নিতে পারে। যারা হচ্ছে নাই তারা কী করবে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, আর এই সমস্যাটার কারণে হচ্ছে চাকরিটা চলে যেতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।